খেতে খুব ভালোবাসি এবং সেরকমই একটা ইচ্ছে নিয়ে বিয়েনার মোড়ের ব্যারেল হাউসে চলে গিয়েছিলাম। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো একটা রেস্টুরেন্ট। পয়লা জানুয়ারির দিন এই 2023-এরই দুপুরবেলায় লাঞ্চ করার জন্য চলে গেলাম ব্যারেল হাউসে। অর্ডার করেছিলাম মটন বিরিয়ানি এবং সঙ্গে ছিল মটন রোগান জোশ এবং স্পেশাল একটা রায়তা। যথারীতি বিরিয়ানি, এটার প্রতি একটা ভালোবাসা কেন জানি না, বেশ আত্মিক যোগ অনুভব করি একটা বিরিয়ানির সাথে। তারপর সেটা যদি মটন বিরিয়ানি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। সেরকমই বেশ মনোযোগ সহকারে মটন বিরিয়ানি, সঙ্গে ছিল আলু দিয়েছিল, আলুটা বেশ বেশ নরম ছিল, সুন্দর, একবারে ছুতেই ভেঙে যাচ্ছিল, অথচ একেবারে গোটা অবস্থায় ছিল, এক্সেলেন্ট এক্সেলেন্ট ছিল। মানে বেশ তৃপ্তি করে খেয়েছিলাম এবং দামও ছিল বেশ বেশ রিজনেবল। দামটাও 300 টাকার মধ্যে মাটন বিরিয়ানি হয়ে গিয়েছিল এবং বিরিয়ানি, রায়তা আর মাটন রোগান জোশ সমস্ত মিলিয়ে আমার বিল হয়েছিল 620 সামথিং, না সামথিং 700, কারণ এর সাথে আমি একটা ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। সব মিলিয়ে 700-এর মধ্যে সুন্দর একটা লাঞ্চ হয়ে গিয়েছিল এবং স্বাদ কি বলবো, একেবারে যাকে বলে অপূর্ব, মন ভরে গিয়েছিল না। মানে বিরিয়ানির চাল এক ফোঁটাও ভাঙা ভাঙা ছিল না, গোটা গোটা ছিল এবং সুন্দরভাবে মাটন এত সুন্দর সেদ্ধ হয়েছিল। মাটন বিরিয়ানির যে মানে হাঁড়ির মধ্যে ছিল প্রায় 3 পিস মাঝারি সাইজের মাটন ছিল, 2টো বড় আকারের আলু দিয়েছিল এবং আমার আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ওরা ডিম দেয়নি, কারণ ওই হার্ড বয়েল ডিমটা আমার একেবারে না পছন্দ, ভালো লাগে না ওটা খেতে, কেন জানি না, অনেকের হয়তো ভালো লাগতে পারে, আমার একদম ভালো লাগে না। আর মাটনের পিসগুলো পারফেক্ট ছিল, 2টো তো বেশ সুন্দর, বেশ হাড্ডি এবং মানে মাংসওয়ালা পিস ছিল, তার মধ্যে 2টো একটু ফ্যাটি পিস ছিল। আর রোগানটা যেটা ছিল, ওটা রোগান জোশটা, ওটা রোগানটা পারফেক্ট ছিল, একেবারে না টু স্পাইসি, না একেবারে হালকা, মানে ঠিক বিরিয়ানির সাথে সামঞ্জস্যপূর্ণ যাকে বলা চলে একেবারে তাই ছিল। আর সুন্দর একটা রং, রোগানের রংটা ছিল মানে যাকে বলে একেবারে পুরো মাখো মাখো ভাব। খুব তৃপ্তি, মোটামুটি খুব ভালো লেগেছে, ভীষণ 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 মন দিয়ে খেয়েছি। পরে অর্ডার করেছিলাম একটা ব্লু মোহিতো, ওদের বললাম একটা ব্লু মোহিতো দিতে, ওটা দিয়েছিল এবং মানে ওটাকে হাড্ডিগুলো বুঝতেই পাচ্ছেন খেয়ে পরে কী করেছি, একবারে শেষ, কিচ্ছু বাকি রাখিনি, থালা তো একেবারে ফাঁকা, সুন্দর মন ভরে গেল এবং শেষ পেয়ে ওই ব্লু মোহিতোটা খুব ভালো লাগছিল। আমার স্বভাব ব্লু মোহিতোর ভেতর থেকে একটু লেবু একটু পুদিনা পাতাগুলো চিবিয়ে মুখের মানে যাকে বলে মুখশুদ্ধির মতো করে খানিকটা আমি নেওয়ার চেষ্টা করি, খুব ভালো লাগে ওটা আমার। এবং তারপরে যেটা আমি করি সেটা মানে অনেকেই শুনলে একটু হাসবে, যখন খাওয়া কমপ্লিট হয়ে যায় তখন না আমি ওই ওরা যে দিয়ে দেয় মৌরি আর মিচড়িটা দেয়, আমার ওটা খেতে ভীষণ ভালো লাগে। কিছু কিছু রেস্টুরেন্টে না আমি কাগজে মুড়ে নিয়ে চলে আসি, তবে এখানে করিনি কারণ এখানে এটা খুব একটা টেস্টি ছিল না অতটা। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, বাড়ির সকলকে নিয়ে একবার ব্যারেল হাউসে ট্রাই করে দেখতে পারেন মাটন বিরিয়ানি, খুব খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।